আধা ঘন্টা সময় আছে, টাইপ টুল আধা ঘন্টা বোঝানো যাবে। এখানে দেখেন টাইপ টুলটা আমরা পাচ্ছি প্যান্ডেলের পাশে, অথবা কিবোর্ড থেকে যদি টি প্রেস করি তাহলে আমার টাইপ টুলটা চলে আসতেছে। টাইপ টুলের এখানে আমার হলো টাইপ ফেস, মানে টাইপের নামটা আছে। তারপরে এখানে স্টাইল রেগুলার দিব না বোল্ড দিব, তারপরে এখানে হলো কত পিটিতে মানে সাইজ কত রাখতে চাচ্ছি, 300 পিটি রাখতে চাচ্ছি না 100 পিটি রাখতে চাচ্ছি, সেটা আমি এখান থেকে সেট করতে পারবো। আর এখানে যে ফন্টের সাথে যেটা থাকবে, এখানে যেমন স্প্রিং দেওয়া আছে থার্মা ফন্টের সাথে, তাহলে আমি যদি স্প্রিং দিয়ে রাখবো এখানে হলো অ্যালাইনমেন্ট, আর এখানে আমার কালার সেন্স, আর এখানে স্কেল আছে। এই যে দেখেন আমি কমা যদি দিই তাহলে আমার বড় হচ্ছে, আর যদি আমি সরি ফুল স্টপ দিলে আমার বড় হচ্ছে, আর কমা দিলে ছোট হচ্ছে। বুঝা গেছে ফন্ট কিভাবে ছোট বড় করবেন? আচ্ছা এখন দেখি আমরা অ্যালাইনমেন্টটা একটু দেখি, আমরা এখন কোন অ্যালাইনে আছি, আমরা কোন অ্যালাইনের মধ্যে আছি এখন বলেন। লেফট অ্যালাইনে আছি তাই না? লেফট অ্যালাইন থেকে যখন আমি এন্টার দিয়ে লিখবো তখন আমার লেফট অ্যালাইন থেকেই লেখাটা আসবে তাই না? এখন আমি যদি চাই এটা মিডল লাইনে যাবে, মিডল লাইনে গেছে তাই না? কিন্তু নিচের লাইনটা আমার মিডল লাইনে গেছে, আমি সেটা করব না। সেটা হলো আমরা যেটা করব, এটা কোন লাইনে হচ্ছে? হ্যাঁ সবগুলাই সিলেক্ট করতে হবে। এখন কোন লাইনে আছে? মিডল লাইনে আছে। এখন আমরা যে অ্যালাইনে যাবো সেটা হলো রাইট অ্যালাইন তাই না?
তাহলে অ্যালাইনগুলো বুঝছি। এখন আপনার ডিজাইন অনুযায়ী আপনার যদি ডিজাইন যদি লেফট অ্যালাইন দরকার হয় তাহলে লেফট অ্যালাইন ব্যবহার করবেন, আর যদি রাইট অ্যালাইন দরকার হয় রাইট অ্যালাইন করবেন, আর যদি মনে হয় যে আমার মিডলে রাখা দরকার সেক্ষেত্রে মিডলে রাখবো। বুঝা গেছে? এখন আমরা একটা স্টাইল দেখব, সেটা হলো লেখাটা ব্লক থাকা অবস্থায় এখানে দেখেন একটা অপশান চলে আসছে, অপশানে এখানে স্টাইল নামে কিছু দেওয়া আছে, এখানে নাম দেওয়া আছে। আমরা এখানে যদি চলে যাই তাহলে এখান থেকে আমরা স্টাইলটা চেঞ্জ করতে পারছি, তাই না? ঢালু করা যাবে এখান থেকে, দেখেন এখানে অন্য স্টাইল দিছি, বাট আপনি যদি এটা করতে চান সেক্ষেত্রে এটা এখান থেকে যদি আপনি বাড়ান কমান, হরিজন্টালি দিতে চান, ভার্টিক্যালি দিতে চান, ইচ্ছা আপনার, আপনি কীভাবে দিতে চাচ্ছেন। এখানে টেবল পাবে অনেক, হ্যাঁ অনেক স্টাইল দেওয়া আছে, আপনি স্টাইলটা এখান থেকে কমাতে পারবেন, বাড়াতে পারবেন, আপনি আপনার মতো করে নেবেন, ঠিক আছে? নির্দিষ্ট কোনো রেশিও নেই যে আমাকে এই রেশিওর মধ্যেই করতে হবে, বিষয়টা এরকম না। ডিজাইন সুন্দর হওয়ার জন্য বা আপনার কাছে কেমন লাগছে সেই বিষয়টা ফুটিয়ে তোলার জন্য আপনি যেটা করবেন কমিয়ে বাড়িয়ে সেটা রেখে নেবেন। মাউস ক্লিক করছেন কে? হোমওয়ার্ক দিয়েছিলাম বা প্র্যাকটিস টাইম দিছি, তাহলে বোঝা গেছে স্টাইলটা কীভাবে চেঞ্জ করবো। এখন আমরা চলে যাই আরেকটা টুলে, যেটার নাম হলো ভার্টিক্যালি টাইপ টুল। ভার্টিক্যালি টাইপ টুলের কাজ কি? ভার্টিক্যালি টাইপ টুলের কাজ হলো ক্যারেক্টার বোর্ডে আসতেছি, লম্বা লম্বা সে টাইপ করে নিচ্ছে, এটা কোনটা ভার্টিক্যাল, তাই না? কোন টুলের কাজ? ভার্টিক্যাল টাইপ টুল। এখন আমরা চলে যাই ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, আপনি এখন ধরেন লিখলেন, লেখার পরে এভাবে লিখলাম আমি এন্টার দিব, আবার লিখবো, কত দরকার আছে? আমি যেটা করবো সেটা হলো এক লাইনে যদি আমি লিখতে চাই তাহলে ভার্টিক্যালি টাইপ টুলে যাবো, দেন একটা একটা করে আমার সে অটোমেটিক নিচে লিখে নেবে। বুঝা গেছে? এই যে দেখেন কন্ট্রোল কিছু আছে, দেখি আমরা একটু লিপসাম ডেমো টেক্সট নিব কোথা থেকে? ওকে কোন টুলে আছি? ভার্টিক্যালি টাইপ টুল গেলাম, বুঝছেন কিছু? বুঝা গেছে? স্পেসিফিক কিছু একটা ভার্টিক্যাল হবে, তাই না? আপনি যদি ওরকম টাইপ করলে মতো চান যে এরকম কিছু একটা, ওইটারও তো একটা সীমাবদ্ধতা জায়গা আছে না? হ্যাঁ, এখন আমরা চলে যাই ভার্টিক্যালি টাইপ মাস্ক টুল। মাস্ক টুলের কাজ কি আমরা একটু দেখি। কি হয়েছে বলেন? এখানে কোনো লেয়ার আসছে বা কিছু আসছে, একটা সিলেকশন আসছে, তাই না? এখন সিলেকশন এটার কাজ হলো আপনার শুধু এরকম একটা সিলেকশন করে সে কিছু লিখতে চাচ্ছে, বাট সে আপনার টাইপ করবে না, ঠিক আছে? আমরা যখন টাইপ তুলে যাই ক্লিক করার পর একটা লেয়ার তৈরি হয়ে যায় না, তারপর এটা চাইলে আমি যে কোনো ভাবে এডিট করতে পারি, ভাঙতে পারি, চুটতে পারি, ঘটতে পারি, কিন্তু এটা কি আমি এখন এডিট করতে পারবো? এখন একটা এটা যেটা কাজ করা যায় সেটার একটা লেয়ার নিয়ে আমরা এখানে কালার অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? কন্ট্রোল ডি। এটা ডিরেক্টলি করা যাচ্ছে, কিন্তু এটা আপনার
টাইপ হিসেবে না, একটা সিলেকশন হিসেবে সে তৈরি করে নিয়েছে, ঠিক আছে। বাট তখন আমাদের যেটা করতে হবে, আমরা আগে যে টাইপ টুলটা কাজ করছিলাম, এটা কোন টুলে কাজ করছিলাম, ধরেন এই টাইপ টুলে কাজ করলাম, এটা তাই না? এখন এখানে আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সলিড কালার না দিয়ে শেপের মতো করে গেলাম, এখান থেকে ফিল কালারের মধ্যে আসছে গ্রেডিয়েন্ট। এখন তো ধরেন এখানে গেলাম, একটা টাইপ এখানে লেয়ার তৈরি হয়ে গেছে না, এখানে আর কোনো লেয়ারের কোনো বা কালারের বা গ্রেডিয়েন্টের কোনো অপশান আছে, শুধু কালার আছে, তাই না? এখান থেকে আমার গ্রেডিয়েন্টের কোনো অপশান আছে নাই। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই যদি আমাকে করতে হয়, তাহলে আমাকে যেটা করতে হবে, আগে রাস্টারাইজ করে নিয়ে দেন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। আর যদি এখান থেকে গ্রেডিয়েন্ট আপনি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আমরা ব্লেন্ডিং টুল থেকে সেটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, সেটা ক্লাস আমাদের পরের ক্লাসেই। তাহলে আমরা টুলসগুলো বুঝছি যে এই যে ভার্টিক্যালি টাইপ মার্কস টুল এবং হরিজেন্টালি টাইপ, হরিজেন্টালি হলে আমরা কীভাবে লিখব, ভার্টিক্যালি হলো লম্বা লম্বা, ঠিক আছে। ওকে, তাহলে টাইপ টুলের কাজ শেষ। এখন আমরা টাইপ টুলের আরেকটা বিষয় দেখবো, সেটা হলো প্যারাগ্রাফ প্যালেট, ঠিক আছে। প্যারাগ্রাফ প্যালেটটার কাজ হলো, দেখেন এখানে আমরা কোথায় যে কোনো প্যালেট আমরা কোথায় থেকে পাবো, উইন্ডো থেকে। উইন্ডোতে ক্লিক করলাম, উইন্ডো থেকে যাওয়ার পর এখানে ক্যারেক্টার প্যালেট নামে একটা অপশন পাবো, ক্যারেক্টার প্যালেট আমার চলে আসে, ক্যারেক্টার প্যালেটের পাশে আমার প্যারাগ্রাফ প্যালেট আছে, ঠিক আছে। ক্যারেক্টার প্যালেটের কাজ কি, ক্যারেক্টার প্যালেটের এখানে দেখেন একদম ফন্টের স্টাইল দেওয়া আছে, ফন্ট ফেস, এটার নাম হলো ফন্ট ফেস, যেটা হলো এখানে আমার থামা দেওয়া আছে, এখানে ফন্টের স্টাইল কি আছে, রেগুলার বোল্ড, ওকে। এখানে হলো ফন্টের সাইজ, বড় সাইজ আছে, 30 সাইজ কি উপর আছে, উপরে দেওয়া আছে, হ্যাঁ উপরে, উপরে গুলো এখানে, এটা হলো ক্যারেক্টার প্যালেট থেকে, আর উপরে আমার এখানে ডেফল্ট ভাবে দেওয়া আছে, ঠিক আছে। এখন এখানে আমার কি আছে, 30 দেওয়া আছে, এটা কি, এখন এই বিষয়টা আমরা একটু জানি না, অটো না, এখানে সেট দ্য লিডিং ভ্যালু, লিডিং ভ্যালু হলো আপনার একটা লাইন থেকে আরেকটা লাইনের যে ডিস্টেন্সটা, ঠিক আছে। আমরা যদি এখান থেকে দেখি, কথা বলছেন কে, এখন এখানে দেখেন একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝে যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা আমার এখানে কত দেওয়া আছে, কত দেওয়া আছে, তাই না? আমি যদি এখান থেকে কমাতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে বাড়াতে পারবো, কমাতে পারবো, ঠিক আছে। এটাকে বলা হয় কি ভ্যালু, লিডিং ভ্যালু, ঠিক আছে। এখন যদি এটাকে, আমার এখানে ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে না, কারণ একটা লাইনের সাথে আরেকটা লাইন চলে গেছে, তাই না? এখন আবার বেশি হয়ে গেছে, আপনাকে এটা আপনি যেটা করবেন সেটা হলো অটো দিয়ে কাজ করবেন। অনেক সময় দেখা যায় যে আপনার হয়তো একটু বেশি লাগতে পারে, কম লাগতে পারে, সেক্ষেত্রে যেটা করবেন সেটা হলো এখান থেকে কমাতে বাড়াতে পারবেন, ওকে। এখন কথা হলো যে এটা তো আমি চাইলে এন্টার এন্টার বাটন দিয়েও আপনার নিচে স্পেসটা নিতে পারি, কিন্তু আসলে আমার এখানে যতটুকু স্পেস আছে, এন্টার বাটন দিয়ে ততটুকু স্পেস হবে, হবে না। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে লিডিং ভ্যালুটা ইউজ করবো। লিডিং ভ্যালু হলো আপনার স্পেস বিটুইন টু লাইন, স্পেস বিটুইন টু লাইন, টু লাইন, ঠিক আছে। দুইটা লাইনের মাঝে আমার যে স্পেসটুকু থাকবে ওটাই হলো লিডিং ভ্যালু। কিসের কথা, এই যে কি সমস্যা, এত কথা যদি বলতে হয় নেক্সট ক্লাস থেকে ক্লাস আইসেন না, আপনার কারণে বাকিদের সমস্যা হয়, আজকে অনেক কথা বলতেছেন আপনারা দুইজন, বলছি সিট চেঞ্জ করেন সেটাও পারেন না, কথা বলতেছেন কন্টিনিউ, ক্লাসে তো সমস্যা এরকম। তাহলে লিডিং ভ্যালুটা বুঝছি, এবার আমরা চলে যাই টার্নিং ভ্যালু, সেট দ্য টার্নিং বিটুইন টু, কি লিখছে, টু ক্যারেক্টার। এখন টার্নিং ভ্যালুটা কি আমরা সেটা একটু দেখব, এখানে যে স্পেসটা আছে, যে টেক্সটের মাঝে যে স্পেসটা আছে, এখানে স্পেসটা দেখা যায় কতটুকু আছে, ঠিক আছে। এখন দুইটা ক্যারেক্টারের মাঝে কতটুকু স্পেস আছে, সেই স্পেসটা এখান থেকে মেনটেন করবে কে, টার্নিং ভ্যালু, তাই না? টার্নিং ভ্যালু আমার এখানে কত দেওয়া আছে, জিরো। আমি চাইলে এখান থেকে, সরি, এখানে ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা আসলে চেঞ্জ করার কিছু নাই। এখন আমরা চলে যাবো যেটাতে, সেটা হলো অপটিক্যাল দিয়ে দেখো, অপটিক্যালও সেম, চেঞ্জ নেই তেমন একটা, কিছুটা চেঞ্জ আছে, বাট এটা আমরা ম্যাট্রিক্স দিয়ে রাখবো, ওকে। এখন আমরা যেটাতে যাবো সেটার নাম হলো কি, ভার্টিক্যাল স্কেল, ঠিক আছে। ভার্টিক্যাল স্কেলটা কি সে বিষয়টা একটু দেখি,
এখানে পার্টিকেল স্কেল ভ্যালু আমাদের তো দেওয়া আছে ওকে পার্টিকেল স্কেল তো আপনারা আপনারা যেটা আপনারা এখানে যে টেক্সটটা আছে এই টেক্সটটার সাইজটা ঠিক রাখে পার্টিকেলি সে লম্বা করবে ঠিক আছে এখন সেই বিষয়টা আমরা একটু দেখি কিভাবে সেই কাজটা করে এখানে পার্টিকেল স্কেল আমার কত দেওয়া আছে 100 তাই না এখন যদি 150 দেই তাহলে আমার টেক্সটটা লম্বা হইছে चले जाए विषय এগুলো এখানে কি আছে হরিজন্টাল স্কেল তাহলে বুঝছেন ভার্টিক্যাল স্কেল যদি বুঝছেন তাহলে এটা পাশে বড় হবে তারপর আমরা একটু চেঞ্জ করে দেখি যে আসলে কেমন বড় হয় 150 1500 হয়ে গেছে কোন চেঞ্জ আছে হ্যাঁ সেটাই এখন তাহলে আমরা এখানে আরো বাড়িয়ে দেখি 200 আছে 300 দিলাম এবার বোঝা যায় এবার বোঝা যায় না কিন্তু আমার ফন্টের সাইজ ঠিক থাকে সে ভার্টিক্যালি না হরিজন্টালি বড় করে দিচ্ছে তাই না অটো নিচে এটা কি এটার কাজ কি আমরা সেটা দেখি এটা সেট ট্র্যাকিং ফর সিলেক্টেড ক্যারেক্টারস ট্র্যাকিং ভ্যালুটা সিলেক্টেড ক্যারেক্টারস এখানে কত দেওয়া আছে আমার একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের ডিসটেন্স আর আমরা আগে যেটা দেখছিলাম সেটা হলো একটা লাইন থেকে আরেকটা লাইনের ডিসটেন্স ঠিক আছে এটা হলো ওয়ার্ডের ডিসটেন্স একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের ডিসটেন্স তো এটাকে কি বলা হয় আমরা সেটা দেখি এটা বলা ট্র্যাকিং ভ্যালু ঠিক আছে ট্র্যাকিং ভ্যালু হলো স্পেস বিটুইন ওয়ার্ড টু ওয়ার্ড টু ওয়ার্ড টু অর মোর ওয়ার্ডস ঠিক আছে ওকে আর কি বাকি আছে এবার এখানে দেখি এটার নাম কি সেট দ্য বেসলাইন শিফট ঠিক আছে বেসলাইন শিফটের কাজ কি আমরা সেই বিষয়টা একটু দেখি কি মাথা ঘুরায় আচ্ছা আমরা নিচের অপশনগুলোতে চলে আসি তারপরে বেসলাইন শিফটে যাচ্ছি নিচের অপশনগুলো এখানে দেখছেন ফন্টের স্টাইল এটা আমার ফন্টটা যতটুকু বোল্ড আছে তার চেয়ে বেশি বোল্ড করবে বোল্ড করছে এখানে আমি যদি ইটালিক চাই তার ইটালিক এখানে হলো আপনার দুইটা মানে আপনার এটা যেটা হলো সেটা হলো আপনার ক্যাপিটাল লেটার হবে যদি আপনার লেখাটা স্মল লেটার হয় এখানে ক্লিক করার পর আপনার লেখাটা অটোমেটিক ক্যাপিটাল করে নেবে আর এখানে যেটা আছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো প্রথম ওয়ার্ড যেটা সেটা হলো ক্যাপিটাল করে বাকিগুলো সে স্মল লেটার করে নেবে যদি আপনার ক্যারেক্টার যদি স্মল লেটার হয়ে থাকে সেক্ষেত্রে এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে পুরোটাই ক্যাপিটাল লেটার করে নিবে সে অল ক্যাপস বুঝে গেছে এবার আমরা চলে যাই সাবস্ক্রিপ্ট কাজ কি ওই যে আমরা আগে দেখতাম না পাওয়ার বাই স্কয়ার হোল স্কয়ার এ ওয়ান দিলাম এখন আমরা এটাকে পাওয়ার দেবো না এখানে এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এটাকে আমি ক্লিক করে দেবে পাওয়ার পাওয়ারের পরে এখন আমরা যেটা হলো এখানে আমরা কি দেখছিলাম আগে বেসলাইন শিফট তাই না এখন এখানে যে লেখাটা সেই লেখাটা আমি চাচ্ছি যে আরেকটু উপরে তুলে দিতে আমার এখানে অটোমেটিক বা ডিফল্ট ভাবে যেটা দেওয়া আছে সেটা এখানে আমার এতটুকু ডিফল্ট আছে বাট আমার মনে হচ্ছে যে না এখানে আমার দরকার না আমি আরেকটু উপরে তুলে দিব তাহলে বেসলাইন শিফটে কি আমি এখান থেকে যদি বাড়িয়ে দেই তাহলে লেখাটা উপরে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে
এখন এটা কি কাজ করে সেই বিষয়টা আমরা একটু দেখি তাহলে ওটা উপরে তুলছে এটা নিচে দিচ্ছে ঠিক আছে আর কোনো কাজ নাই এটা তারপরে আপনার যদি মনে হয় যে এটা আরো নিচে দেওয়া দরকার আমরা এখান থেকে বেসলাইন শিফট থেকে এটা বাড়িয়ে দেব করে দেব ওকে এবার আমরা যে কাজটা করব আন্ডারলাইন তো ফরম্যাটে দেখলাম আমি কিভাবে যে আন্ডারলাইন দিতে হয় আর এটা আমরা মাঝখান দিয়ে কেটে দিলাম ঠিক আছে ওকে কাজ শেষ এবার আমরা চলে যাই প্যারাগ্রাফ প্যালেটে প্যারাগ্রাফ প্যালেটটা ক্যারেক্টার প্যালেটের পাশেই পাবেন ওকে এখন একটা প্যারাগ্রাফ নিব প্যারাগ্রাফ নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে শুরুতে সেটা হলো এখান থেকে টাইপ টুলে গিয়ে এখান থেকে আগে এরিয়া নিয়ে নিতে হবে তাই না আর যদি এরিয়া না নিয়ে নিই সেক্ষেত্রে কী হয় দেখেন ক্লিক করলাম ক্লিক করার পর আমার এরিয়ার বাইরে ডকুমেন্টের বাইরে ক্যাম্পাসের বাইরে আমার টেক্সট চলে গেছে বাট আমরা প্যারাগ্রাফ লেখার সময় এটা করবো না আমরা যেটা করবো এখান থেকে ট্যাপ টুলে গিয়ে আগে এরকম এরিয়া নিয়ে নেব ঠিক আছে এরিয়া নিয়ে কন্ট্রোল ডি দিয়ে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে এখন আমরা অ্যালাইনমেন্টটা দেখি ঠিক আছে এখানে কোন অ্যালাইনে আছে লেফট অ্যালাইনে আছে আমরা মিডল অ্যালাইনে গেলাম মিডল অ্যালাইন তারপরে রাইট অ্যালাইন তারপরে এখানে যেটা আছে সেটা দেখি কী অ্যালাইনে আছে এটার নাম কি এটা জাস্টিফাই লাস্ট লেফট ঠিক আছে এখানে জাস্টিফাই করে দিয়েছে লাস্ট লেফট এখানে হলো কি জাস্টিফাই লাস্ট ক্যারেক্টার এই যে এখানে আমার এখানে যে ক্যারেক্টারটা ছিল সেটা সে মিডলে জাস্টিফাই করে দিছে তারপরে এখানে যেটা আছে আমরা সেটা দেখি জাস্টিফাই রাইট সে রাইটে নিয়ে আসছে এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি জাস্টিফাই অল সে অল করে দিছে এখন এখানে সে স্পেস দিয়ে সে থেকে অল জাস্টিফাই করে দিছে বুঝা গেছে ওকে এখন এখানে আরেকটা অপশন আছে দেখেন হাইপারনেট নামে হাইপারনেটের কাজ কি হাইপারনেট অনেক সময় দেখা যায় যে আমরা একটা টেক্সট লেখার সময় বা একটা ওয়ার্ড লেখার সময় কিছু ওয়ার্ড আপনার লাইনের এখানে থেকে আবার ওখানে গিয়ে লিখতে হবে না তখন আমরা কি করি একটা হাইপেন দিয়ে দিই না এখন এখানেও আমার হাইপারনেটটা সেই কাজটা করবে এখানে দেখেন আমি যখন এই টেক্সটটা লিখলাম ইনের পরে এখানে আমার ডাস্টি লেখার মাঝখানে এখানে একটা হাইপেন তৈরি হয়ে যাবে কারণ প্রাইমারি ওখানে যে লেখাটা আছে এখানে এটার সাথে অ্যাডজাস্ট করা তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে হাইপারনেটটা দরকার বা এখানে দেখিয়ে দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে হাইপারনেটে ক্লিক করে দিবেন ওকে আর যদি মনে হয় যে আপনার হাইপারনেট দরকার না সেক্ষেত্রে আপনি ক্লিক করে উঠিয়ে দেবেন এখানে আমার ক্লিক করার পরে হাইপারনেট দেখাচ্ছে আর যদি এখান থেকে আমি এটা উঠিয়ে দিই তাহলে আমার হাইপারনেটটা হ্যাঁ ওখানে হাইপারনেটে দিয়ে দিবেন জাস্টিফাই দিয়ে হাইপারনেট দিব আসছে উঠিয়ে দিই Thank you.
মাথার মধ্যে আমরা ট্যাব টুলে চলে যাব। ট্যাব টুলে যাওয়ার পরে এখান থেকে একটা ক্লিক করব। ক্লিক করার পরে কন্ট্রোল ভি দিব, কিন্তু আমার ফন্ট সাইজ অনেক বড় দেওয়া আছে। কন্ট্রোল ভি